আজকে আমরা মেথড অফ সাবস্টিটিউশনের সেকেন্ড পার্ট করব। তবে এই সেকেন্ড পার্টটা অ্যাকর্ডিং টু এসএন ডেস বুক, অনেক বইতে কিন্তু মেথড অফ সাবস্টিটিউশনের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা বা এই পার্টটা ইনক্লুড করা থাকে। তা এখানে প্রথমে কতগুলো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল সম্পর্কে আমরা ইন্ট্রোডিউসড হব। তা নাম্বার ওয়ান ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর আনসার হয় ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এ ইজ এনি কনস্ট্যান্ট, এ যে কোনো রিয়েল কনস্ট্যান্ট হতে পারে এখানে। তাহলে এটা হলো ফার্স্ট ফর্মুলা আমাদের, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। আমি এর প্রুফটা একটু বলে দিচ্ছি যাতে তোমরা রিলেট করতে পারো যে হাউ দ্য ফর্মুলা ইজ ডিডিউসড। তা আমরা একটুখানি ফর্মুলাটা একটুখানি ধরিয়ে দিচ্ছি কিভাবে এসছে। প্রুফটা আমাদের লাগবে না, আমাদের নেই সিলেবাসে, মানে সিলেবাসে নেই মানে আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু একটু জানার জন্য আমি বলে দিচ্ছি প্রুফটা। প্রুফ আমরা ধরে নেব এক্স কে এ ট্যান থিটা, আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। সো লেট এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, কি হবে দেয়ারফর ডিএক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, ডিফারেন্সিয়েশন কি হয় সেক স্কোয়ার থিটা ডি থিটা। আমরা এবার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে ডিনোমিনেটরটা আছে এটা আমরা এবার বার করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তা এক্স এর জায়গায় আমরা কি পুট করব, এ ট্যান থিটা, দ্যাট ইজ এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার কমন চলে যাচ্ছে, দ্যাট ইজ ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান। ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান কি হয় সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা ডিনোমিনেটরে কি লিখে দিচ্ছি, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, এখানে থাকছে কিছু না থাকা মানে সো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রাল ডি থিটা, অনলি ইন্টিগ্রেশন ডি থিটা কি হয় থিটা, ইন্টিগ্রেশন সব হয়ে গেল সি, সিটা লিখতে ভুলবে না, ওয়্যার সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা কিন্তু মেনশন করতে ভুলবে না এক্সামে। এবার আমাদের তো ছিল এক্স এর ফাংশন, আমাদের যে ইন্টিগ্র্যান্ড মানে যে ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করছি সেটা তো ছিল এক্স এর, কিন্তু এখানে আনসার এসছে থিটা দিয়ে। সো আমাদের থিটাটাকে এক্স এর ফর্মে নিয়ে আসতে হবে। আমরা কি ধরে নিয়েছিলাম, x equal to a tan theta ধরে নিয়েছিলাম। দেখো আমরা কিভাবে থিটাটা বার করছি x এর ফর্মে, x equal to a tan theta আমরা ধরে নিয়েছিলাম, সো x by a কি হবে tan theta, এটা এদিকে নিয়ে চলে এলাম, মাল্টিপ্লাই ছিল ডিভাইড হয়ে গেল, tan টা এদিকে এসে কি হয়ে যাবে tan ইনভার্স অফ x by a equal to theta, সো আমরা থিটার জায়গায় কি পুট করব tan ইনভার্স x by a, tan ইনভার্স x বাই এ প্লাস সি, আমাদের এটা হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের কিন্তু ফর্মুলাটা প্রুভ হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তা মুছে দিচ্ছি, নেক্সট নেক্সট যে ফর্মুলা আমাদের জানতে হবে, নেক্সট যে ফর্মুলা নাম্বার টু, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হয় 1 বাই 2a log mod x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, 1 বাই 2a log mod x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, এই ফর্মুলাটা। এর প্রুফটা আমি একটু বলে দিচ্ছি যাতে তোমরা রিলেট করতে পারো যে কিভাবে হচ্ছে। দেখো এখানে যে প্রুফে, যে প্রুফটা আমরা করছি, এই ইন্টিগ্রেশনটা যেভাবে আমরা করছি, এই কনসেপ্ট দিয়ে কিন্তু তোমরা এরকম ফর্মের অন্য ইন্টিগ্রেশনকে ইভ্যালুয়েট করতে পারবে। তো এই কারণেই প্রুফটা আমার দেখানো, যাতে তোমরা এই কনসেপ্টটা ইউজ করে অন্যান্য ইন্টিগ্রেশন কিছুটা হলেও তোমরা ট্রাই করতে পারো, এগোতে পারো, ঠিক আছে। তা দেখো কিভাবে করছি আমরা, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলছি,
তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কি ফর্মুলা আছে a প্লাস b ইনটু a মাইনাস b সো x প্লাস a ইনটু x মাইনাস a হয়ে গেল এখন রাফে যদি আমরা এই এটা থেকে এটা মাইনাস করি সাবট্রাক্ট করি x প্লাস a থেকে যদি আমরা x মাইনাস a সাবট্রাক্ট করি তাহলে কি দাঁড়াবে এটা দাঁড়ালো প্লাস x মাইনাস x ক্যান্সেল a প্লাস a 2a এখন আমরা এখানে তো কিছু না থাকা মানে 1 আছে তাহলে আমরা কি করছি সামনে একটা 1 বাই 2 এনে এখানে একটা 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি এই 2 এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে কি হবে 1 বাই 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে মানে আমাদের সেই 1ই পড়ে থাকলো সো এটা আমরা করতে পারি এবার এই যে 2 এটা 2 এর জায়গায় আমরা কি পুট করব x প্লাস a মাইনাস x মাইনাস a সো আমরা 2 এর জায়গায় লিখে দিচ্ছি x প্লাস a মাইনাস x মাইনাস a বাই x প্লাস a x মাইনাস a ইনটু dx এবার আমরা এখানে সেপারেট করছি এটা বাই এটা মাইনাস এটা বাই এটা মানে স্প্লিট করে দিচ্ছি এটা বাই এটা মাইনাস এটা বাই এটা স্প্লিট করে ইন্টিগ্রেশন করলে কি হবে এটা বাই এটা যখন করব এটা এটা ক্যান্সেল হয়ে যাবে সো dx বাই এটা পড়ে থাকবে মাইনাস এটা বাই এটা যখন করব কি পড়ে থাকবে এটা এর বাই এটা করলে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে মানে পড়ে থাকবে x প্লাস a আমরা উপরটা মুছে দিচ্ছি 1 বাই 2 এ dx বাই x এর কি হয় লগ মড x আমরা জানি যে এখানে যেহেতু dx বাই x মানে লিনিয়ার আছে x এর লিনিয়ার আছে সো আমাদের ওই ফর্মুলাটাই অ্যাপ্লিকেবল লগ মড x আর x এর কোএফিসিয়েন্ট 1 আছে সো আগে 1 বাই 1 তো কিছু লিখবো না আমরা মাইনাস লগ মড সিমিলারলি পাশেরটাও হবে সব ইন্টিগ্রেশন শেষ প্লাস c হয়ে গেল আমাদের তাহলে লগ a মাইনাস লগ b কি হয় লগ এর ফর্মুলা লগ a বাই b প্লাস c তাহলে দেখো আমরা এই ইন্টিগ্রালের ভ্যালুটা কি পেয়ে গেলাম দিস এটাই আমাদের ফর্মুলা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা মুছে দিচ্ছি নাম্বার 3 তে যে ইন্টিগ্রালটা আছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ইন্টিগ্রাল dx y দেখো আগের ফর্মুলাতে ডিনোমিনেটরে ফার্স্টে ছিল x স্কয়ার নেক্সট সেকেন্ডে ছিল a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল এবার ঠিক আর উল্টোটা দ্যাট ইজ আগে থাকবে a পরে থাকবে x এর প্রুফ সেম ওয়েতে হয়েছে তা এর প্রুফটা আর আমরা দেখাচ্ছি না আমরা ডাইরেক্ট এর আনসারটা কি হবে বা ফর্মুলাটা কি হবে সেটা লিখে দিচ্ছি 1 বাই 2 এ লগ মড a plus x by a minus x plus c is integration constant. Proof same ভাবে হয়েছে বলে আমি দেখালাম না. Number 4 formula. Integral dx by root over x square plus a square. Very important result. এর answer হয় log mod x plus root over this that is x square plus a square plus c. এর answer পুরো মানে এই যে এখানে জিনিসটা আছে x স্কয়ার প্লাস a স্কয়ার এটা কিন্তু হুবহু এখানে তোমরা বসিয়ে দেবে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার যদি এখানে আমার মাইনাস থাকে তো এখানে মাইনাস হয়ে যাবে এটা কিন্তু প্লাস থাকবে এটা ভুলবে ভুললে চলবে না শুধু আমাদের চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা তাই এর প্রুফটা আমি প্লাস দিয়ে করে দেখাচ্ছি প্রুফ ইন্টিগ্রাল dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার এটা করার জন্য আমাদের ঠিক আগের মতো ধরে নেব x equal to a tan theta যেমন নাম্বার ফার্স্ট যে ইন্টিগ্রালটা তোমাদের আজকে দেখালাম স্ট্যান্ডার্ড ফর্মে ওখানে আমরা x কে কি ধরে নিয়েছিলাম a tan theta এখানে আমরা সেম ধরে নেব x কে a tan theta আর যদি কেউ মাইনাস একটা করতে চাও তাহলে সে ধরে দেবে x equal to a sec theta ঠিক আছে বাস cosec ধরতে পারো ঠিক আছে আর প্লাসের ক্ষেত্রে তোমরা ট্যান ধরতে পারো বা কট ধরতে পারো মানে x equal to a tan theta ধরতে পারো বা x equal to a cos theta ধরতে পারো তা আমরা x equal to a tan theta ধরেই প্রসিড করছি লেট x equal to a tan theta তাহলে dx কত হবে a কনস্ট্যান্ট বাইরে গেল sec square theta d theta
এইটা আমরা এখানে রাফে বার করে নিচ্ছি সাইডে ক্যালকুলেশনে বার করে নিচ্ছি x স্কয়ার প্লাস a স্কয়ার x এর জায়গায় কি বসাবো a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার এটা আমি একটু মানে স্টেপ জাম্প করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি a স্কয়ার কমন নিলে কি হবে tan স্কয়ার থিটা প্লাস 1 which is sec sec স্কয়ার থিটা এবার রুট করলে কি হবে a sec থিটা স্কয়ার রুট করলে স্কয়ার গুলো চলে যাবে a sec থিটা তাহলে আমরা ডিনোমিনেটরে কি বসিয়ে দেব a sec থিটা and dx এর জায়গায় কি বসাবো a sec স্কয়ার থিটা d থিটা a ক্যান্সেল একটা sec থিটা পড়ে থাকলো তাই ইন্টিগ্রাল অফ sec থিটা কি হয় তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো সাবস্টিটিউশন ইন্টিগ্রাল sec থিটার ফর্মুলা log mod sec theta plus tan theta plus c sec theta এবার আমরা এখান থেকে sec theta বার করব দেখো tan theta তো এখান থেকে tan theta কত হবে tan theta হবে x by a এটা মাল্টিপ্লাই হয়ে ডিভাইড হয়ে যাবে তাহলে tan theta হয়ে গেল x by a আর দেখো a sec theta মানে root over x square plus a square so sec theta কি হবে এটা ওদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে দ্যাট ইজ এটা বাই a হয়ে যাবে তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ এবার তোমরা এখানে এলসিএম করে দাও এখানে তোমরা এলসিএম করে দাও তাহলে এলসিএম করলে কি হবে লগ মড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স বাই এ প্লাস সি এবার তোমরা এখানে লগ এর ফর্মুলা অ্যাপ্লাই করো লগ এ বাই বি লগ এ বাই বি কি হয় তোমরা পড়েছো লগ এ মাইনাস লগ বি তাহলে লগ a minus log b plus c এখন দেখো এর মধ্যে x আছে this is function or variable এর মধ্যে no x এখানে কোনো x নেই that is এটা পুরোপুরি constant so এই পার্টটা constant এর নতুন constant ধরে নিচ্ছি এটাকে suppose k তাহলে আমাদের কি চলে আসছে log mod root over x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x প্লাস k পাশে তোমরা লিখে দেবে where k equal to this another constant another তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশনের কি ফর্মুলা দাঁড়াবে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু log mod x টা আমরা প্রথমে লিখছি এটা জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এটা দেখতে ভালো লাগার জন্য কিছুই না এটা প্রথমে এটা লিখলেও কিছু ভুল এমন কিছু হবে না প্লাস k তোমরা k এর বদলে যে কোনো কনস্ট্যান্ট ইউজ করতে পারো c c1 c2 এনিথিং আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে অ্যানসারটা মাইনাস হয়ে যাবে মাইনাসের ক্ষেত্রে কিন্তু tan ধরলে প্রুভ হবে না মাইনাসের ক্ষেত্রে কি ধরলে প্রুভ হবে a sec θ তখন x = a sec θ ধরে কিন্তু করতে হবে তোমরা বাইরে ট্রাই করে দেখতে পারো খুব সহজে চলে আসবে তাহলে আমাদের এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটা কিন্তু মনে রাখতে নেক্সট ইন্টিগ্রাল আমরা চলে আসছি নাম্বার 4 নাম্বার 4 স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর আনসার হয় সাইন ইনভার্স x বাই a প্লাস c এর আনসার হয় সাইন ইনভার্স x বাই a প্লাস c দেখবে বইয়ে অনেক সময় লেখা থাকে মড x লেস দ্যান a এটা দেখবে লেখা থাকে mod x less than a এটা কিছুই না এটা লেখা থাকার সরি mod x less than mod a এটা লেখার কারণ হলো এই ফাংশনটাকে ডিফাইন রাখা হয়েছে এই ফাংশনটাকে আমাদের এখানে ডিফাইন রাখা হয়েছে ঠিক আছে ওই জন্য এটা লেখা হচ্ছে আর কিছুই না এর রিজন আর কিছুই না কারণ ওই যে তোমরা ইনভার্স চ্যাপ্টারে পড়েছো যে sin ইনভার্স x কখন ডিফাইন হয় যখন x লাইন বিটুইন মাইনাস 1 টু প্লাস 1 সো এটাকে আমাদের যদি ডিফাইন রাখতে হয় তাহলে আমাদের কি হতে হবে এটা লাইন বিটুইন মাইনাস 1 টু প্লাস 1 এবার এটা এদিকে নিয়ে যাও এটাকে এটাকে ওদিকে নিয়ে যাও তাহলে x লাইন বিটুইন মাইনাস a টু প্লাস a তো এটা কি আমরা শর্টে কি লিখতে পারি মড x লেস দ্যান এখানে ইকুয়ালিটি নেই নি কোনো অসুবিধা নেই তার জন্য মড x লেস দ্যান মড বা শুধু a লেখা যায় a কে পজিটিভ ধরে যদি আমরা করি লেখা যায় তো এটা নিয়ে আমার এখানে অত কোনো ব্যাপার নেই এটা তোমরা বুঝতে পারছো বা এটা এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেরকম ভাবে কোনো ইউজ হবে না এটা জাস্ট বলে দিলাম জানার জন্য এর প্রুফটা ধরা হয়েছে কি x = a sin θ ধরে করা হয়েছে বা x = a cos θ ধরে করা হয়েছে তো এখানে sin ইনভার্স আছে তাহলে আমরা x = a sin θ ধরে কিন্তু এর প্রুফটা করব ওকে
তাহলে দেখো প্রুফ তাহলে আমরা ধরে নিচ্ছি x equal to a sin theta x equal to a sin theta ধরে নিচ্ছি তাহলে dx কত হবে a sin theta ডিফারেনশিয়েশন করলে cos theta থিটার ফাংশন তাই d theta এবার আমরা এটাকে বার করে নিচ্ছি ডিনোমিনেটরটাকে বার করে নিচ্ছি তাহলে root over a square minus x square x এর জায়গায় আমরা কি পুট করব a sin theta তাহলে হয়ে যাচ্ছে a square sin square theta এখান থেকে আমি স্টেপ জাম্প করে তোমাদের বলে দিচ্ছি a square কমন নিলে কি হবে 1 minus sin square theta which is cos square theta তার square root করলে কি হয়ে যাবে a cos theta direct তাহলে আমরা নিউমারেটরে dx এর জায়গায় কি লিখব a cos theta d theta তাহলে a cos theta d theta এটা নিউমারেটরের জায়গায় আমরা বসিয়ে দিলাম এন্ড ডিনোমিনেটর ইজ a cos theta also এটা গেল তাহলে ইন্টিগ্রাল d theta কি হয় theta plus c where c is integration constant এটা কিন্তু লিখলে ভুল লিখতে ভুলবে না তোমরা আচ্ছা এবার আমরা থিটাটাকে x এর ফর্মে বার করব দেখো আমরা কি ধরে নিয়েছিলাম আমরা ধরে নিয়েছিলাম x equal to a sin theta আমরা ধরে নিয়েছিলাম x equal to a sin theta তাহলে x by a কত হচ্ছে only sin theta তাহলে sin টা দিলে কি হয়ে যাবে sin inverse x by a equal to theta তাহলে আমরা থিটার জায়গায় কি বসিয়ে দিচ্ছি sin inverse x by a plus c তাহলে দেখো আমাদের এই ফর্মুলার প্রুফটা কিন্তু চলে এলো ওকে